Hey guys, আসসালামু আলাইকুম and welcome to Brothers Food Challenge. আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি চ্যালেঞ্জের সাথে। আমি আছি আপনার সাথে সাগর, আমার সাথে শাকিল ওরফে মধুমিয়া। আজকে আমরা চ্যালেঞ্জ করব কাপ নুডলস খাওয়ার চ্যালেঞ্জ। সমান সমান এর আগে আমরা অনেক নুডলস খাইছি, কোকোলা নুডলস খাইছি, ম্যাগি নুডলস খাইছি, তারপর 2x স্পাইসি খাইছি, কিন্তু কাপ নুডলস এখনো খাই নাই। যে কোনো আজকে আমরা কাপ নুডলস খাওয়ার চ্যালেঞ্জ করব। কিন্তু কাপ নুডলসের সংখ্যা নিচ্ছে আমার জন্য তিনটা, শাকিলের জন্য তিনটা, মোট ছয়টা কাপ নুডলস খাওয়ার চ্যালেঞ্জ। প্রতিবারের মতো যে জিতবে সে তো উইনার, যে হারবে তার জন্য কঠিন শাস্তি আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, কাপ নুডলস নিই আমরা। হ্যাঁ, নুডলস কই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নিছি তিনটা করে কাপ নুডলস, আর কি বেশি নেই না। এমনি খাবার অপচয় করতে চাইনি, ইদানিং খাই পারতেছি না ঠিক মতো, তাই তিনটা করে নিছি। তাই মনে হয় যে আমার কাছে, সত্যি কথা বলতে, আমি কাপ নুডলস এর আগে আর মাত্র আগে একবার খাইছিলাম, তাও 2020 সালে আপনার বাণিজ্য মেলায় গিয়ে একটা খাইছিলাম। শাকিল খাইছিল এর আগে কাপ নুডলস? আমি একটা খাইছি, কিন্তু কোনো মেলায় টেলে যায় না বাসায়। আচ্ছা যাই হোক, বেশি কথা না, আবার চ্যালেঞ্জ শুরু করে দিই। স্টার্ট দাও, তুমি দাও, অনেকদিন পর আইছো। অনেকদিন পর আইছো। স্টার্ট দাও, 3 2 1 বলে স্টার্ট দাও। 3 2 1 অ্যাকশন। এটা আমি দেখাই কেমনি। হ্যাঁ, মাথা দিন কেমন করতেছে? Thank you.
এখনো আছে কিন্তু আমি কমপ্লিট করি না, স্বাদটা বেশি ভালো না সত্য। বাসায় রান্না করার তুলনা অনেক খারাপ। কিন্তু আমি নাটি শুনেছিলাম, সত্যি কথা বলতে যে এটার যে আপনার মশলার যে ফ্লেভারটা আছে না ওইটা জানি কেমন, নাকি সবার তো একরকম না আর কি, টেস্ট একরকম লাগে না। কিন্তু আমার কাছে আমি চাইছিলাম প্রথম পাঁচটা পাঁচটা করে দশটা নেওয়া, ভাবলাম কখনো খাই নেই তিনটা করে নেই, কিন্তু এখন এই তিনটাতে আমি বুঝছি যে এটার যে মশলার গন্ধটা আর কি, ফ্লেভারটা আছে না ওইটা আর কি বেশি একটা আমার কাছে ভালো লাগছে। আমার মাথা চক্কর দিতেছে। ভিডিও সম্পূর্ণ হলো, এটাই অনেক। তো চ্যালেঞ্জ ভিডিও শেষ। আজকে উইনার শাকিল অনেকদিন পর আসছে, আইসাই জিতে গেছে। ভিডিওটি কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর শাস্তিটা দেখা যান, শাস্তি দিছিলা কি শাস্তি দিছিলা? একটা শাস্তি দিছিলাম যেটা আর কি মানুষে খাই, এটাই তো গরু দেয়। আমি যদি ছাগলে বেশি খামগো, এই যে এই জায়গায় চাষ করে তো ক্ষেত, তো এখন ক্ষেতে দিয়ে ছাগলে গরু সমানো যায় খায়, মানুষে খায় ভাজি ফেরা আর গরু ছাগল খায় কাঁচা। এখন তাহলে আগে বলো, দেখাও তারপর বলো। এটা হলো লাউ, লাউ শাক, লাউ শাক, লাউ শাক। আমাদের এই বাড়ির পাশে কিছুদিন আগে ক্ষেত করেছিল বুঝছো, লাউ শাকের। মনে করো যে ক্ষেত করেছে, তো ক্ষেত করে বিপদে পড়ে গেছে। সকাল বিকাল খালি গরু আর ছাগলে খেতাল লাগে ক্ষেতের। শাক বেসবো কি, সকালে আধা যে ছাগলে শাক খেয়ে ফেলায়, বিকালে আধা যে গরু খেয়ে ফেলায়। তাই যাই হোক, আজকে শাস্তি দিচ্ছে শাকিল আমার এই লাউ শাকটা খাইতে হবো কাঁচা এই নাকি। এখন আপনার যে গরু ছাগল আছে এখানে এই কারণে, এখন আপনার যদি এই স্বাদটা বোঝা যায় কাঁচা খাবার, আপনি গরু পিছিয়ে এসে আপনি যাবেন, আপনার যন্ত্রণার তো পরে বেচারা মনে করেন যার চাষাবাদ করতে পারবো না। এক লব্বই বাদ দেন, ভিডিও জিতার চেষ্টা করেন আর এইসব শাস্তি দেওয়া যায়। কেন ডাইরেক্ট গরু ছাগলে খাওয়ান যদি আমরা খেয়ে আলাই, তো গরু ছাগলে খাইব কি, খাবারের সংকট করে, খাবারের সংকট করে দেবো। আমি সিরামের কম করে দিই, ধুই নি সাগর, তোমার গেলার সঙ্গে ধোও তো, ধুই পাতা তো ধোয়া হয় না, ডাইরেক্ট খেপে তো নিয়ে আসি। এর তো গরু ছাগলে মুখ দিছে কি, তাও তো আফসোস। দেখ বিসমিল্লাহ খান, লাল শাক খাওন যায় শুনছি, লাউ শাক দিলে তুই। আমি কিন্তু পানি খাওয়া পাই না জানো, পান খাইলে, পান মুখ নাকের দ্বারা নিলে আমার বমি আসে। এটা পানের মতো কোনো ফ্লেভার না, এটা একমাত্র ফ্লেভার ঘাস ঘাস তো কইলে তো যে ঘাস যেমন গরু ছাগল খাই গেল, ঘাসের গন্ধ পায় তো যায়। ভিডিওটায় কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন বুঝছেন, কারণ আমি পড়াইছি, ভিডিও বানাইছি, আবার জিতা হয়েছি, কোন কোন ব্যাপার না। দর্শক ভিডিও যদি একটু ভালো লাগছে অবশ্যই লাইক দেবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা ক্লিক করে দিন, তাতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।